हेलो व्यूअर्स, আমি খুশবু নূর। ওয়েলকাম টু মাই চ্যানেল খুশবু চিলড্রেন ওয়ার্ল্ড। আজকে টিউটোরিয়াল আমি বানাবো এই পু বিয়ার পেন্সিল বক্সটা। এটা অবশ্যই বাচ্চাদের পড়ার টেবিলের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেবে। তাছাড়া আপনি চাইলে এটাকে নিজের জন্য ইউজ করতে পারেন, যেমন কুশি কাটার হুক রাখার জন্য এটাকে ব্যবহার করতে পারবেন। অ্যাকচুয়ালি এটা আমাকে একটা আপু অনেকদিন আগে বলেছিলেন টিউটোরিয়াল বানানোর জন্য একটা পেন্সিল পাউচের, বাট তখন আমি অনেক অসুবিধার জন্য বানাতে পারিনি, কিন্তু ওনার কথা রাখার জন্য আমি এখন এই টিউটোরিয়ালটা বানালাম। এটা বানানো খুব ইজি, আর এটাতে আমি ভিতরে কোনো এক্সট্রা কাপড় ইউজ করিনি। আমি একটা মোটা পেপারগুলো ইউজ করেছি, আর্ট পেপারগুলো। আপনারা সহজেই এগুলোকে এভাবে বাইরে বের করে এটাকে ওয়াশ করতে পারবেন। সো আপনারা যদি চান তাহলে কাপড়ও লাগাতে পারবেন। কোথায় লাগাতে হবে সেটা আমি ভিডিওতে বলে দেবো। আজকে এই পেন্সিল বক্সটা বানানোর জন্য আমি উল ইউজ করেছি, অ্যাক্রিলিক ইয়ার্ন। এটার থিকনেস 4 প্লাইয়ের সমান, আর হুক ইউজ করেছি 1.75 mm। আর লাগবে কিছু তুলো, একটা কেচি, একটা সূচ, একটা মার্কার, আর লাগবে একটা চেন। যে চেনগুলো সাধারণত আমরা ড্রেসে বা জামা বানানোর জন্য ইউজ করি সেগুলাই লাগবে, কিন্তু এটা আমাদের এত বড় লাগবে না। এটা আমরা লাগানোর সময় এটা কেটে আমরা ছোট করে নেব। চলুন তাহলে দেখে নিই আজকের এই টিউটোরিয়ালটা। সব থেকে প্রথমে করবো একটা স্লিপ নট। এটা আমাদের স্লিপ নট হয়ে গেল। এবার এই স্লিপ নটের ভেতর থেকে এবার আমি করব 37টা চেন, 37 চেন করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 37। এখানে 37টা চেন করার পর এবার আমি সিঙ্গেল ক্রোশে করব প্রত্যেকটা স্টিচে। প্রথমে যে আমাদের চেনটা থেকে আমাদের এই হুকটা আছে সেই চেনটাকে বাদ দেব, তারপরে যে আমাদের 2 নম্বর চেনটা আছে এই চেনটা, এখান থেকে এবার সিঙ্গেল ক্রোশে শুরু করব। প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। তাহলে এখানে আমাদের টোটাল সিঙ্গেল ক্রোশ হবে 36টা। এটা আমাদের 1 নম্বর রাউন্ড। এই সম্পূর্ণ রাউন্ডে আমি প্রত্যেকটা স্টিচ একটা করে সিঙ্গেল ক্রোশে করব। আমার এই 1 নম্বর রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার 2 নম্বর রাউন্ড শুরু করব। এই 2 নম্বর রাউন্ডে এবার আমি শুরু করার আগে একটা চেন করে নেব, তারপরে এটাকে এই সাইডে ঘুরিয়ে নেব। এই সাইডে ঘুরিয়ে নেওয়ার পর এবার আমি প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। আমি এই বক্সটা শুধু জাস্ট সিঙ্গেল ক্রোশে স্টিচ দিয়ে বানিয়েছি সম্পূর্ণটা। সো এবারও আমি সিঙ্গেল ক্রোশে করব প্রত্যেকটা স্টিচে একটা করে। আমরা আবার শুরু করব পরের এই 2 নম্বর স্টিচটা থেকে, কারণ এটা থেকে আমাদের চেনটাই শুরু হয়েছে। চেনটাকেও আমরা একটা স্টিচ কাউন্ট করব, তারপরে আবার গুনে আমরা 35টা সিঙ্গেল ক্রোশে করে নেব। তাহলে আমাদের এখানে চেনটা সহ টোটাল 36টা সিঙ্গেল ক্রোশে হয়ে যাবে। আমাদের প্রত্যেকবার এই সিঙ্গেল ক্রোশেটা গুনে করা জরুরি, কারণ আমাদের সাইডটা আমাদের সমান চাই এই সাইডটা, সেই জন্যে প্রত্যেকটা স্টিচে আবার একটা করে সিঙ্গেল ক্রোশে করব। আমাদের এখানে হবে 36টা সিঙ্গেল ক্রোশে টোটাল। আমাদের এই লাস্টের স্টিচটা ভালো করে আমরা খেয়াল করব, আমাদের লাস্টের চেনটা যেন ছাড়া না যায়। এই যে এইখান থেকে এটা আমাদের লাস্ট স্টিচ, এই স্টিচটা আমরা বারবার খেয়াল করে করব। অনেক সময় এটা ছাড়া পড়ে যেতে পারে, কিন্তু এটাকে আমরা খেয়াল রাখবো যেন এটা ছাড়া না পড়ে, কারণ আমাদের আমাদের এই সাইডটা ফিনিশিং সুন্দর চাই সেই জন্যে। আবার 3 নম্বর রাউন্ড শুরু করব। প্রথমে একটা চেন করে নেব, তারপর এটাকে সেটা ঘুরে নেব। প্রত্যেকবার আমরা রাউন্ড শুরু করার আগে একটা করে চেন করব, তারপর এটাকে ঘুরিয়ে নেব অন্য সাইডে, তারপরে আবার সিঙ্গেল ক্রোশে শুরু করব পরের স্টিচ থেকে। প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে।
আবার যখন শেষে যাব তখন শেষের স্টিচটা ভালো করে খেয়াল করে করে নেব। এইভাবে আমি এই লাল কালারে টোটাল 15টা রাউন্ড করব। সো আমি এই 15টা রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি, জাস্ট সিঙ্গেল ক্রোশে করব প্রত্যেকটা স্টিচে, আর সাইডগুলোকে ভালো করে আমরা মনে করে করব। আর হ্যাঁ, প্রত্যেক রাউন্ডে কাউন্ট করে নেব আমরা স্টিচগুলো, যেন আমাদের 36টা স্টিচই থাকে। এই যে 2 নম্বর রাউন্ডের শেষে আমাদের লাস্ট স্টিচটা, এখানে এটাকে চেনের মতো দেখা যাচ্ছে না, এখানে একটা জাস্ট গিটের মতো দেখা যাচ্ছে, আমরা এটা থেকে আরেকটা সিঙ্গেল ক্রোশে করব। এই যে এটা থেকে, এটা থেকে, যেটা থেকে আমরা, যেটা আমাদের চেনটা ছিল আগের রাউন্ডে, সেটা থেকে আবার একটা চেন, তারপরে রাউন্ড শুরু। আমি এখানে 15টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, এটা আমার লাস্ট স্টিচ, এখানে বাকি আছে 15 নম্বর রাউন্ডের। 15 নম্বর রাউন্ডের লাস্ট স্টিচটা এখানে আমার বাকি আছে, এটা থেকে আমি সিঙ্গেল ক্রোশে করব, কিন্তু এটাকে আমি কমপ্লিট করব এভাবে হলুদ সুতো দিয়ে, কারণ এখানে আমরা এবার হলুদ সুতো অ্যাড করব। এই যে এইভাবে একটা চেন করে নিলাম এখানে, তাহলে আমাদের এখানে হলুদ সুতাটা অ্যাড হয়ে গেল। এবার এখানে লাল সুতোটা কেটে দেব, এই 2টা সুতোকে এখানে গিট দিয়ে ভালোভাবে সিকিউর করে নেব। এবার করব 16 নম্বর রাউন্ড আর এই হলুদ কালারের 1 নম্বর রাউন্ড, এটাও কেউ আমরা সেম একই রকম ভাবে করব, একটা চেন, তারপরে শুরু করব পরের স্টিচ থেকে, মানে 2 নম্বর স্টিচ থেকে। কিন্তু এই রাউন্ডটা আমরা সম্পূর্ণ চেন থেকে করব না, আমাদের চেনের যে 2টা লুপ থাকে তার ব্যাক লুপটা থেকে করব। এই যে আমাদের যে চেনটা আছে, এটার 2টা লুপ আছে, একটা সামনের একটা পেছনের, এই 2টা থেকে করব না, আমরা এই পেছনের লুপটা থেকে করব, এটা থেকে, মানে সামনেরটা থেকে, এই সাইড থেকে ধরলে যে লুপটা আমাদের সামনে আসবে সেটা থেকে আমরা সিঙ্গেল ক্রসে করব। এভাবে সঙ্গে এই সুতোগুলোকেও আমরা এখানে বেঁধে দেবো, এভাবে প্রত্যেকটা স্টিচ থেকে সামনের লুপটা থেকে আমরা সিঙ্গেল ক্রসে করব এইভাবে। আর এই যে আমাদের সামনের লুপটা এভাবে থেকে যাবে, এইভাবে এই লুপটা থেকে যাবে এখানে, এভাবে আমরা সম্পূর্ণটা স্টিচে স্লিপ, সরি, সিঙ্গেল ক্রসে করে নেব। এবার এটা আমাদের হলুদ কালারের 2 নম্বর রাউন্ড, একটা চেন করে সামনে ঘুরিয়ে নেব। এবার প্রত্যেকটা স্টিচ থেকে একটা করে সিঙ্গেল ক্রোশে করব, 2 নম্বর স্টিচ থেকে শুরু করব, যেভাবে আমরা আগেরগুলো করেছি সেম একই রকমভাবে আমরা এটাও করতে থাকবো। আমরা এই হলুদ কালারে টোটাল 30টা রাউন্ড করব, এটা আমাদের 2 নম্বর রাউন্ড চলছে, আরও 28টা রাউন্ড আমি কমপ্লিট করে নিচ্ছি। একই রকমভাবে প্রত্যেকটা স্টিচ থেকে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব, আর হ্যাঁ, প্রত্যেক রাউন্ডে গুনে নেব যে আমাদের স্টিচ যেন 36টাই থাকে। আমি হলুদ কালারের 30টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। আমার এই পেন্সিল বক্সের বডিটা টোটাল লম্বা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি মাপ করে, 8 ইঞ্চ লম্বা হয়েছে টোটাল, আর এটার চওড়া আমি করেছিলাম 6.5 ইঞ্চ। আমার সাইডটা মোটামুটি সমানই আছে, বাট এটাকে আরো মসৃণ করার জন্য আমি এর উপর দিয়ে একটা স্লিপ স্টিচ করব। প্রথমে একটা স্লিপ স্টিচ করে নেব, এবার তারপর এটাকে আমি জয়েন্ট করব। আপনাদের যেদিকে সোজা মনে হবে যে ভালো, সেই দিকে আপনারা সোজা করতে পারেন, আমি এই সাইডে এটাকে সোজা করছি, এইখানে সুতা জয়েন্ট করব।
এবার স্লিপ স্টিচ করব, প্রত্যেকটা স্টিচ থেকে একটা করে স্লিপ স্টিচ করে নেব আমরা। এটাকে একটু ঢিলা করে করব, এটাকে বেশি টাইট করলে আমাদের এই কভারটা কুচকে যাবে। এখান থেকে আমার লাল কালারের কাজ শেষ হলো। এবার হলুদ কালার জয়েন করব। এখানে প্রথমে এইভাবে লাল কালারটাকে আমরা নিয়ে রাখবো, তারপর হলুদ কালার দিয়ে ডিট করব। একই রকমভাবে আমরা হলুদ কালার দিয়ে স্লিপ স্টিচ করে নেব সম্পূর্ণটা। আমাদের যে এখানে এক্সট্রা সুতোগুলো বেরোলো, এই সুতোগুলো আমরা সূচ দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবো। আমি সবগুলো সুতোকে এখানে ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এবার যদি আপনারা চান তাহলে এখানে একটা কাপড় লাগাতে পারেন এটাকে মোটা করার জন্য। তাছাড়া আমি তো আগে বলেছি যদি আপনি এটাকে এমনি বানান তাহলে ভিতরে একটা কাগজ লাগিয়ে দিলে এটা যথেষ্ট স্ট্রং হয়ে যাবে। তাহলে এবার আমি এখানে এই চেনটা লাগিয়ে নেব। এবার আমি চেনটা মাপ করে কেটে নেব যে আমার কতটা চেন লাগবে। আমি এখানে মাপ করে নিচ্ছি কতটা লাগবে, এতটা চেন নিলেই যথেষ্ট। এবার আমি এটাকে সেলাই করে নেব। এই চেনটাকে সেলাই করার জন্য চিকন সুঁইয়ের ইউজ করব, তা না হলে মোটা সুই দিয়ে সেলাই করলে চেনটা কুচকে কুচকে থাকবে, সোজা হবে না। সো যেদিকে আমাদের উল্টো সাইড, এইদিকে আমাদের সোজা, আমরা এইদিকে স্লিপ স্টিচ করেছি, তাহলে এটা আমাদের উল্টো, এই সাইডে আমরা সেলাই করব। এইভাবে আমরা সেলাই করব। এবার আমি সাইডের এই গোলটা বানাবো। আমাদের দুইটা বানাতে হবে এই গোলগুলো, একটা লাল কালারের একটা হলুদ কালার। একটা বানিয়ে দেখাচ্ছি, প্রথমে করবো একটা ম্যাজিক সার্কেল, একটা ম্যাজিক সার্কেল। এবার এই ম্যাজিক সার্কেলের ভিতর থেকে করবো ছয়টা সিঙ্গেল ক্রোশে। দুই তিন চার পাঁচ ছয়। এবার এই সার্কেলটাকে আমরা ছোট করে নেব। এবার করব দুই নাম্বার রাউন্ড। এখানে আমার একটা দুই নাম্বার রাউন্ডে আমি প্রত্যেকটা স্টিচ থেকে ইনক্রিজ করব, মানে প্রত্যেকটা স্টিচ থেকে দুইটা করে সিঙ্গেল ক্রোশে করব। একটা সিঙ্গেল ক্রোশে করার পর এখানে আমি একটা মার্কার লাগিয়ে রাখব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়েছে আমরা এখান থেকে নতুন রাউন্ড শুরু করেছি। তারপর আরেকটা সিঙ্গেল ক্রোশে সেম স্টিচ থেকে, এইভাবে ছয়টা স্টিচ থেকে ছয়টা সিঙ্গেল সরি বারোটা সিঙ্গেল ক্রোশে করে নেব, প্রত্যেকটা থেকে দুইটা করে সিঙ্গেল ক্রোশে।
এবার করব তিন নাম্বার রাউন্ড। এই তিন নাম্বার রাউন্ডে প্রথমে করব একটা সিঙ্গেল ক্রোশে, তারপর একটা ইনক্রিজ। একটা সিঙ্গেল ক্রোশে করার পর এখানে মার্কারটা লাগিয়ে রাখব, তারপর করব ইনক্রিজ, তারপরের স্টিচে ইনক্রিজ, মানে একটা স্টিচ থেকে দুইটা সিঙ্গেল ক্রোশে করব। এই যে একটা সিঙ্গেল ক্রোশে একটা ইনক্রিজ, এটাকে আমি ছয়বার রিপিট করব এই রাউন্ডে। তাহলে এই রাউন্ডের শেষে আমাদের স্টিচ হয়ে যাবে ১৮টা। এই রাউন্ডে আমাদের ৬টা স্টিচ বেশি হচ্ছে। এবার করব ৪ নাম্বার রাউন্ড। এই ৪ নাম্বার রাউন্ডে ইনক্রিজ করব, প্রথমে পরপর দুইটা সিঙ্গেল ক্রোশে করব, তারপর একটা ইনক্রিজ, দুইটা সিঙ্গেল ক্রোশে একটা ইনক্রিজ, এটাকে আমরা ৬বার রিপিট করব। আর এই রাউন্ডের শেষে আমাদের স্টিচ হয়ে যাবে ২৪টা। এবার করবো ৫ নাম্বার রাউন্ড। এই ৫ নাম্বার রাউন্ডে প্রথমে পরপর ৩টা সিঙ্গেল ক্রোশে করব, তারপর একটা ইনক্রিজ, এটাকেও আমরা ৬বার রিপিট করব। ৩টা সিঙ্গেল ক্রোশে করব, তারপর একটা ইনক্রিজ, ৩, তারপর একটা ইনক্রিজ। এই রাউন্ডের শেষে আমাদের স্টিচ হয়ে যাবে ৩০টা। ১, ২, ৩, তারপর একটা ইনক্রিজ, এটাকে আমি ৬বার রিপিট করে নেব। এবার করবো ৬ নাম্বার রাউন্ড। এই ৬ নাম্বার রাউন্ডে করবো পরপর ৪টা সিঙ্গেল ক্রোশে, তারপর একটা ইনক্রিজ, ২, ৩, ৪, এটা আমাদের লাস্ট রাউন্ড। এই রাউন্ডে আমাদের স্টিচ হয়ে যাবে ৩৬টা। ৪টা সিঙ্গেল ক্রোশের পরে একটা ইনক্রিজ, আবার ৪টা সিঙ্গেল ক্রোশে, ২, ৩, ৪, একটা ইনক্রিজ, ৬বার রিপিট করে নিচ্ছি আমি। আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এইটা এখানে আমি টোটাল ৬টা রাউন্ড করেছি, আর আমাদের লাস্ট স্টিচ হয়েছে ৩৬টা। আমাদের এখানে ৩৬টা স্টিচই থাকতে হবে, কারণ আমরা শুরু করেছিলাম এখানে ৩৬টা স্টিচ দিয়ে। এটাকে আমাদের সঠিকভাবে মেলানোর জন্য এখানে আমাদের সেম সেম স্টিচ হওয়া দরকার। এরকমই সেম আরেকটা আমি হলুদ কালারের রাউন্ড বানিয়ে নেব। এই রাউন্ডটা এই লাল কালারটা আমি বানিয়েছি সামনের সাইডের জন্য, এই সাইডের জন্য। আরেকটা হলুদ কালারের লাগবে আমাদের, আমি এটা বানিয়ে নিচ্ছি একই রকমভাবে। আমি একই রকমভাবে আরেকটা হলুদ পার্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা সেলাই করব। আমাদের যে এই বডিটা আছে এই বডিটার সঙ্গে এবার আমি সেলাই করব। আমি হলুদ কালারের এই পেছনের সাইডের এই রাউন্ডটা জয়েন্ট করে নিয়েছি। এবার আমি লালটা জয়েন্ট করে দেখাবো যেটা কিভাবে করতে হবে। জাস্ট যেভাবে আমরা সেলাই করি ব্যাক লুপ থেকে, সেভাবে সেলাই করব। দুইটা সাইডেরই ব্যাক লুপ থেকে আমরা সেলাই করব। সরি, এই লালটা থেকে যেহেতু আমরা শুরু করেছিলাম, সো এটার ব্যাক লুপ নেই আমাদের, এটা জাস্ট একটাই লুপ আছে। তো এটা আমরা একটাই লুপ থেকে আমরা করব। এই যে আমাদের এটার ব্যাক লুপ আছে, সো এটা আমরা ব্যাক লুপ থেকে করব। আমাদের এই হলুদ পার্টটা দুইটা সাইডেরই ব্যাক লুপ আর ফ্রন্ট লুপ ছিল, তো আমরা দুইটাই ব্যাক লুপ থেকে করেছি। আমরা শুধু এখান থেকে একটাই লুপ নেব, সম্পূর্ণ চেনটা নেব না।
আমার এই বক্সটা রেডি হয়ে গেছে, পেন্সিল বক্সটা। এবার আমি এই অ্যামিগ্রুমি ফেসটা বানাবো এটাকে ডেকোরেট করার জন্য। আমি এই ফেসটা বানানোর জন্য 1.75 mm হুক ইউজ করেছি। আর সবথেকে প্রথমে করবো একটা ম্যাজিক সার্কেল। এবারে ম্যাজিক সার্কেলের ভিতর থেকে করব 6টা সিঙ্গেল ক্রোশে। 1, 2, 3, 4, 5, 6 এবারে সার্কেলটাকে টাইট করে নেব। এবার করব 2 নম্বর রাউন্ড। 2 নম্বর রাউন্ডে আমি ইনক্রিজ করব, প্রত্যেকটা স্টিচ থেকে 2টা করে সিঙ্গেল ক্রোশে করব। ইনক্রিজ করা মানে স্টিচ বেশি করা। আমরা এই রাউন্ডে স্টিচ বেশি করব। একটা সিঙ্গেল ক্রোশে করার পর এখানে আমি মার্কার একটা লাগিয়ে রাখবো, এটা আমরা যেন মনে করে রাখতে পারি যে কোথায় থেকে আমরা নতুন রাউন্ড শুরু করেছি, সেই জন্য এখানে মার্কারটা ইউজ করছি। আরেকটা সিঙ্গেল ক্রোশে সেম স্টিচে, এইভাবে প্রত্যেকটা স্টিচ থেকে 2টা করে সিঙ্গেল ক্রোশে করব। আমাদের ফার্স্ট রাউন্ডে ছিল 6টা সিঙ্গেল ক্রোশে, এই সেকেন্ড রাউন্ডে হয়ে যাবে 12টা সিঙ্গেল ক্রোশে। এবার করব 3 নম্বর রাউন্ড। 3 নম্বর রাউন্ডে প্রথমে করব একটা সিঙ্গেল ক্রোশে, তারপর একটা ইনক্রিজ। একটা সিঙ্গেল ক্রোশে করার পর মার্কারটা আবার লাগিয়ে নেব, তারপর একটা ইনক্রিজ। ইনক্রিজ মানে একটা স্টিচ থেকে 2টা সিঙ্গেল ক্রোশে করব। আবার একটা সিঙ্গেল ক্রোশে, একটা ইনক্রিজ, একটা সিঙ্গেল ক্রোশে, একটা ইনক্রিজ। এটাকে আমি 6 বার রিপিট করব এই রাউন্ডে। এই রাউন্ডের শেষে আমাদের স্টিচ হয়ে যাবে 18টা। এবার করব 4 নম্বর রাউন্ড। 4 নম্বর রাউন্ডে আমি প্রথমে করব পরপর 2টা সিঙ্গেল ক্রোশে, এবার করব একটা ইনক্রিজ। তার আগে আমি 2 নম্বর স্টিচে আবার মার্কারটা লাগিয়ে নেব। এবার ইনক্রিজ, 2টা সিঙ্গেল ক্রোশে, একটা ইনক্রিজ। এটাকে আমি 6 বার রিপিট করব, আর এই রাউন্ডের শেষে আমাদের স্টিচ হয়ে যাবে 24টা। এবার করবো 5 নম্বর রাউন্ড। 5 নম্বর রাউন্ডে প্রথমে পরপর 3টা সিঙ্গেল ক্রোশে করব, একটা সিঙ্গেল ক্রোশের পরে মার্কারটা লাগিয়ে নেব। আরো 2টা সিঙ্গেল ক্রোশে, 2। এবার করব একটা ইনক্রিজ, মানে একটা স্টিচ থেকে 2টা সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার রিপিট করব 3টা সিঙ্গেল ক্রোশে, একটা ইনক্রিজ। এটাকে আমি 6 বার রিপিট করব এই রাউন্ডে, আর এই রাউন্ডের শেষে আমাদের স্টিচ হয়ে যাবে 30টা। এবার আমি করব 6 নম্বর রাউন্ড। এই 6 নম্বর রাউন্ডে প্রথমে পরপর 4টা সিঙ্গেল ক্রোশে করব। প্রত্যেকবার আমরা 1টা সিঙ্গেল ক্রোশের পরে মার্কারটা লাগিয়ে নেব, তারপরে আবার 3টা সিঙ্গেল ক্রোশে, 1, 2, 3। তাহলে এখানে আমাদের 4টা সিঙ্গেল ক্রোশে হলো। এবার করব একটা ইনক্রিজ, 4টা সিঙ্গেল ক্রোশে, একটা ইনক্রিজ। এটাকে আমি 6 বার রিপিট করব এই রাউন্ডে, আর এই রাউন্ডের শেষে আমাদের স্টিচ হয়ে যাবে 36টা। তারপর ইনক্রিজ। এবার আমি করব 7 নম্বর রাউন্ড। এই 7 নম্বর রাউন্ডেও ইনক্রিজ করব, পরপর 5টা সিঙ্গেল ক্রোশে করব প্রথমে, তারপরে করব ইনক্রিজ। দুই
तीन चार पाँच तपर करब एक इनक्रीज मैं एक स्टेज थे दुईटा सिंगल क्रोशे पाँचटा सिंगल क्रोशे एक इनक्रीज ये हमें छय रिपीट करब और राउंड शेष स्टेज हो जाए बयाल्लिसटा एबार आमी राउंड आठ थेके चौदह माने सातटा राउंड आमी शुधु सिंगल क्रोशे करब प्रत्येकटा स्टेजे आर कोनो इनक्रीज हबे ना आमादेर एखाने जस्ट आमी सातटा राउंडे सिंगल क्रोशे करे नेब सो आमी सातटा राउंड कमप्लीट करे निच्छि चौदह नम्बर राउंड पर्यन्त कमप्लीट कर नहीं मैं सतटा राउंड शुद्ध सिंगल क्रोशे एबार पंद्रह नम्बर राउंड करब ये पंद्रह नम्बर राउंडे एबारमें डिक्रीज करब डिक्रीज करब मैं स्टिच कम करब सो प्रथम करब परपर पाँचटा सिंगल क्रोशे जे भाई आगे इनक्रीजगुलो सरकम भाव एबार डिक्रीज करब प्रथम एखे एक सिंगल क्रोशर पर मार्कर लागिए नेब तर आबार चार्टा सिंगल क्रोशे दुई तीन चार तारपर एबार करब एक डिक्रीज मैं दुईटा स्टिच थे एक सिंगल क्रोशे आमी किभाबे डिक्रीजटा करछि एकटु भालो करे देखे नेबेन प्रथम एक स्टीचर प्रथम गार लुपटा नेब और तारपर स्टीचेरो प्रथम लुपटा नेब ये दुईटा लुप एक संगे निये तारपर एक सिंगल क्रोशे करब सिंगल क्रोशे तारपर आबार परपर पाँचटा सिंगल क्रोशे दुई तीन चार पाँच आबार आमरा एकटा डिक्रीज करे नेब दुईटा स्टीच थेके एकटा स्टीच करब प्रथमे स्टीच थेके एकटा लूप नेब तारपरे स्टीच थेके आरेकटा लूप निये ए दुईटाके एकसाथे सिंगल क्रोशे करब एभाबे आमि एटाके पाँच बार रिपीट करब सरि छय बार रिपीट करब पाँचटा सिंगल क्रोशे एकटा डिक्रीज दुई तीन चार पाँच आबार एकटा डिक्रीज এভাবে আমি ছয়বার ডিক্রিজ করব তাহলে আমাদের ছয়টা স্টিচ কম হবে এই রাউন্ডে এই রাউন্ডের শেষে আমাদের স্টিচ হয়ে যাবে ছত্রিশটা এক দুই তিন চার পাঁচ তারপর একটা ডিক্রিজ দুইটা স্টিচ থেকে একটা স্টিচ আবার পাঁচটা এবার করব ষোলো নম্বর রাউন্ড এই ষোলো নম্বর রাউন্ডে ডিক্রিজ করব পরপর চারটা সিঙ্গেল ক্রোশে করব প্রথমে তারপর একটা ডিক্রিজ দুই তিন চার এবার একটা ডিক্রিজ মানে দুইটা স্টিচ থেকে একটা সিঙ্গেল ক্রোশে আবার চারটা সিঙ্গেল ক্রোশে চার আবার একটা ডিক্রিজ এটাকেও আমি ছয়বার রিপিট করে নেব আর এই রাউন্ডের শেষে আমাদের স্টিচ হবে তিরিশটা চারটা সিঙ্গেল ক্রোশে একটা ডিক্রিজ আমার ষোলো নম্বর রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে এই প্লাস্টিকের চোখগুলো বসিয়ে নেব আপনাদের কাছে যদি এই চোখগুলো না থাকে তাহলে আপনারা এমনি সুতো দিয়েও কালো কালারের সুতো দিয়ে চোখ বানিয়ে নিতে পারেন বা এরকম ডিজাইনেরও চোখ বানিয়ে নিতে পারেন আমাদের এখান থেকে শেষ হয়েছিল সামনের দিকে আমি লাগিয়ে নিচ্ছি আমি উপর থেকে নয়টা রাউন্ড গুনে দশ নম্বর রাউন্ডে আমি এই আয়টা চোখগুলো লাগাবো সো আমি এইখান থেকে আমাদের যে ম্যাজিক সার্কেলটা ছিল এখান থেকে নয়টা রাউন্ড গুনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা আমাদের নয় নম্বর রাউন্ড এইখানে নয় নম্বর রাউন্ডের নিচে যেখান থেকে এই মাঝখানটাতে আমি চোখ বসিয়ে নেব প্রথমে একটা চোখ লাগিয়ে নেব এখানে তারপরে কিছুটা জায়গা ফাঁকা দিয়ে আবার একটা চোখ লাগিয়ে নেব দশটা স্টিচ বাদ দিয়ে তারপরে একটা ফাঁকায় আমি আবার আরেকটা চোখ লাগিয়ে নিচ্ছি এবার করব সতেরো নম্বর রাউন্ড এই রাউন্ডেও ডিক্রিজ করব প্রথমে করব পরপর তিনটা সিঙ্গেল ক্রোশে তারপর একটা ডিক্রিজ এক দুই তিন তারপর একটা ডিক্রিজ দুইটা স্টিচ থেকে একটা স্টিচ আবার তিনটা সিঙ্গেল ক্রোশে একটা ডিক্রিজ এক দুই
तीन एक डिक्रीज एटे छय बार रिपीट करब तीन टा सिंगल क्रोशे एक डिक्रीज तीन एक डिक्रीज हमें 17 नम्बर राउंड कमप्लीट कर एबारे कि तुलो भरे नेब এবার করব 18 নম্বর রাউন্ড এই 18 নম্বর রাউন্ডে প্রথমে পরপর দুইটা সিঙ্গেল ক্রোশে করব তারপর একটা ডিক্রিজ করব দুইটা সিঙ্গেল ক্রোশে এবার একটা ডিক্রিজ এটাকে আমি 6 বার রিপিট করব আর এই রাউন্ডের শেষে আমাদের স্টিচ হবে 18টা আবার দুইটা সিঙ্গেল ক্রোশে 1 2 আবার একটা ডিক্রিজ दुईटा सिंगल क्रोशे एक डिक्रीज एबार करब 19 नम्बर राउंड ये 19 नम्बर राउंड डिक्रीज करब प्रथम करब एक सिंगल क्रोशे तारपर एक डिक्रीज दुईटा स्टिच थेके एक स्टिच एक सिंगल क्रोश एक डिक्रीज से हमें 6 बार रिपीट करब और राउंडे शेष हमारे स्टेज है 12टा सिंगल क्रोश तपर एक डिक्रीज एबार करब 20 नम्बर राउंड ये 20 नम्बर राउंडे हमें एबार गुणे 6टा डिक्रीज कर मैं 6टा एबार प्रत्येक स्टीच थे घर कम करब डिक्रीज कर 6टा गुणे 1 2 3 4 5 और एक लास्ट डिक्रीज 6 এবার আমি সুতাটাকে একটু বড় করে কেটে নেব এবার আমি এটাতে আবার একটু ভালো করে তুলো ভরে নেব এবার আমি একটা সুচ দিয়ে এই নিচের ফুটোটা বন্ধ করে নেব এখানে আমাদের যে 6টা স্টিচ বাকি আছে এই 6টা স্টিচ থেকে আমি একটা লুপ 6টা স্টিচেরই একটা লুপ থেকে আমি এভাবে সুচটাকে বের করব এবার আমি সুতোটা ধরে ভালোভাবে টানবো তাহলে আমাদের এই পুরোটা বন্ধ হয়ে যাবে এই যে আমরা এই সুতোটা দিয়ে আবার কানগুলো সেলাই করে নেব সেই জন্য আমি সুতোটাকে এখানে রেখে দিচ্ছি কান বানানোর জন্য প্রথমে আমি করব একটা ম্যাজিক সার্কেল এবারে ম্যাজিক সার্কেলের ভিতর থেকে করব 5টা সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5 এবারে সার্কেলটাকে ছোট করে নেব এবার 2 নম্বর রাউন্ডে আমি প্রত্যেকটা স্টিচ থেকে ইনক্রিজ করব মানে প্রত্যেকটা স্টিচ থেকে 2টা করে সিঙ্গেল ক্রোশে করে নেব এটা আমাদের প্রথম স্টিচ একটা সিঙ্গেল ক্রোশে এখানে আবার আমি মার্কারটা লাগিয়ে নেব তারপর এবার
আর একটা সিঙ্গেল ক্রোশে সেম স্টিচ থেকে। এইভাবে পাঁচটা স্টিচ থেকে আমি দশটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এক দুই আবার দুইটা, পরের স্টিচ থেকে আরেকটা স্টিচ বাকি আছে। এখানে আমাদের দশটা সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। এবার তিন নাম্বার রাউন্ড আর চার নাম্বার রাউন্ড আমি আর কোনো ইনক্রিজ করবো না, এই দুইটা রাউন্ডে আমি জাস্ট দশটা সিঙ্গেল ক্রোশেকে রিপিট করব, আর কোনো ইনক্রিজ করব না। দুইটা রাউন্ড আমি প্রত্যেকটা স্টিচ থেকে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। পরের স্টিচ একটা স্লিপ স্টিচ করে সুতোটাকে কেটে নেব। এই যে আমাদের একটা কান হয়ে গেছে, একই রকম ভাবে আর একটা কান বানিয়ে নেব। এই যে আমাদের দুইটা কান রেডি হয়ে গেছে, এবার আমরা এটাকে জায়গা মতো সেলাই করে দেবো সূচ দিয়ে। এইভাবে এবার এই সাদা কালার দিয়ে মুখটা বানিয়ে নেব। প্রথমে করবো একটা ম্যাজিক সার্কেল। এবার এই ম্যাজিক সার্কেলের ভিতর থেকে করবো ছয়টা সিঙ্গেল ক্রোশে। এক দুই তিন চার পাঁচ ছয়। এবার দুই নাম্বার রাউন্ড, এবার এই সার্কেলটাকে আমি ছোটো করে নেব। এবার দুই নাম্বার রাউন্ড করব। এই দুই নাম্বার রাউন্ডে প্রত্যেকটা স্টিচ থেকে দুইটা করে সিঙ্গেল ক্রোশে করব, মানে এই রাউন্ডে এবার আমাদের হয়ে যাবে ১২টা সিঙ্গেল ক্রোশে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ১২। তিন আর চার দুইটা রাউন্ড আমি প্রত্যেকটা স্টিচ থেকে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। আমরা এই দুইটা রাউন্ড ১২টা সিঙ্গেল ক্রোশেকে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। আবার সূচ দিয়ে এটাকে আমরা সেলাই করে নেব। আমি এই সামনের আর পেছনের, সামনের আর পেছনের এই হাত আর পা দুটা বানিয়ে নেব।
প্রথমে আমি সামনেকার আর লাল কালারের হাতটা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি একটা ম্যাজিক সার্কেলের ভিতর থেকে 6টা সিঙ্গেল ক্রোশে করে নেব। এটা আমাদের ম্যাজিক সার্কেল। এবারে ম্যাজিক সার্কেলের ভিতর থেকে করব 6টা সিঙ্গেল ক্রোশে। 1, 2, 3, 4, 5, 6। এবারে সার্কেলটাকে টাইট করে ছোট করে নেব। এবার করব 2 নম্বর রাউন্ড। প্রথমে আমি একটা এখানে মার্কার লাগিয়ে নেব। আমার মনে হয় এই ছোটোখাটো জিনিসগুলো, ছোটোখাটো অ্যামিগ্রামের জিনিসগুলো বানানোর জন্যে অন্য কালারের সত্যি একটা বেস্ট মার্কার। এই 2 নম্বর রাউন্ডে প্রত্যেকটা স্টিচ থেকে ইনক্রিজ করব, মানে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশে থেকে আমরা 2টা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এই রাউন্ডে আমাদের 6টা স্টিচের জায়গায় হয়ে যাবে 12টা সিঙ্গেল ক্রোশে। প্রত্যেকটা স্টিচ থেকে 2টা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এবার করব 3 নম্বর রাউন্ড। এই 3 নম্বর রাউন্ডে আবার ইনক্রিজ করব। প্রথমে করব একটা সিঙ্গেল ক্রোশে, তারপর একটা ইনক্রিজ, মানে একটা স্টিচ থেকে 2টা সিঙ্গেল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে একটা ইনক্রিজ। এটাকে 6 বার রিপিট করব, তাহলে এই রাউন্ডে আমাদের 6টা স্টিচ বেশি হয়ে যাবে। আর এই রাউন্ডের শেষে আমাদের টোটাল স্টিচ হয়ে যাবে 18টা সিঙ্গেল ক্রোশে, তারপর ইনক্রিজ, আবার সিঙ্গেল ক্রোশে, তারপর ইনক্রিজ। এবার করব 4 নম্বর রাউন্ড। এই 4 নম্বর রাউন্ডে এবার ব্যাক লুপ থেকে সিঙ্গেল ক্রোশে করব। আমাদের একটা চেনে যে 2টা লুপ থাকে, একটা ফ্রন্ট লুপ, এই যেটা ফ্রন্ট লুপ, আর একটা পিছনেরটা ব্যাক লুপ। এই 2টা থেকেই এই 2টা স্টিচ থেকে আমি সিঙ্গেল ক্রোশে করব না, জাস্ট পেছনের লুপটা থেকে সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ডে আমাদের 18টা স্টিচ ছিল, আমাদের 18টাই সিঙ্গেল ক্রোশে হবে। আমরা শুধু এই পেছনের লুপটা থেকে করব। এবার করব 5 নম্বর রাউন্ড। এই 5 নম্বর রাউন্ডে আবার 18টা সিঙ্গেল ক্রোশে করব, প্রত্যেকটা স্টিচ থেকে 1টা করে সিঙ্গেল ক্রোশে। এবার করব 6 নম্বর রাউন্ড। এই 6 নম্বর রাউন্ডে এবার আমি ডিক্রিজ করব। ডিক্রিজ করব মানে স্টিচ কম করব। প্রথমে করব পরপর 4টা সিঙ্গেল ক্রোশে, 1, 2, 3, 4। এবার করব একটা স্টিচ, মানে 2টা স্টিচ থেকে আমরা 1টা স্টিচ করে নেব এইভাবে। তারপরে আবার করব 4টা সিঙ্গেল ক্রোশে 1টা ডিক্রিজ, এটাকে 3 বার রিপিট করব, 2, 3, 4, আবার একটা ডিক্রিজ। এই রাউন্ডের শেষে আমাদের স্টিচ হয়ে যাবে 15টা, 2, 3, 4, আবার একটা লাস্ট ডিক্রিজ। এবার রাউন্ড 7 থেকে 10 পর্যন্ত, মানে 4টা রাউন্ড, আমি শুধু এই 15টা সিঙ্গেল ক্রোশেকে রিপিট করব। এই 4টা রাউন্ডে আমি কোনো ইনক্রিজ করব না, জাস্ট প্রত্যেকটা স্টিচ থেকে 1টা করে সিঙ্গেল ক্রোশে করব 4টা রাউন্ড। সো আমি এই 4টা রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। আমি 10 নম্বর রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এবার করবো 11 নম্বর রাউন্ড। এই 11 নম্বর রাউন্ডে আবার আমি ডিক্রিজ করব। প্রথমে পরপর 3টা সিঙ্গেল ক্রোশে করব, তারপর 1টা ডিক্রিজ, 3, 1টা ডিক্রিজ, 3টা সিঙ্গেল ক্রোশে 1টা ডিক্রিজ, এটাকে 3 বার রিপিট করব, তাহলে এই রাউন্ডের শেষে আমাদের স্টিচ হয়ে যাবে 12টা, 1টা ডিক্রিজ, আবার 3টা সিঙ্গেল ক্রোশে 1টা ডিক্রিজ, 2, 3, 1টা ডিক্রিজ। এবার আমাদের স্টিচ হয়ে গেলো 12টা। এবার আমি রাউন্ড 12 থেকে 15 পর্যন্ত, 12, 13, 14, 15, এই 4টা রাউন্ড আমি 12টা সিঙ্গেল ক্রোশেকে রিপিট করব। আর কোনো ডিক্রিজ হবে না আমাদের। এই 4টা রাউন্ড আমি 12টা সিঙ্গেল ক্রোশে করে তারপরে সুতোটাকে একটু বড় করে কেটে নেবো। আমি এই 4টা রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি।
আমি লাল কালারে দুটো হাতি বানিয়ে নিয়েছি আর এই সুতোটাকে আমি আর আমি একটা হাতে সুতো একটু বড় করে রেখেছি কারণ এই সুতোটা দিয়ে আমাদেরকে আবার সেলাই করতে হবে। এবার আমি পাটা করে দেখাবো পেছনে, এটা আমরা হলুদ কালার দিয়ে করব। প্রথমে এটাতে আমরা ম্যাজিক সার্কেল করে নেব, একটা ম্যাজিক সার্কেল। এবারে ম্যাজিক সার্কেলের ভিতর থেকে আবার 6টা সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5 6 6টা সিঙ্গেল ক্রোশে। এবার এই সার্কেলটাকে টাইট করে নেব। এবার করব 2 নম্বর রাউন্ড, আবার এখানে মার্কারটা লাগিয়ে নেব, আবার 2 নম্বর রাউন্ডে প্রত্যেকটা স্টেজ থেকে 2টা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, 12টা সিঙ্গেল ক্রোশে করার পর এবার করব 3 নম্বর রাউন্ড। এই 3 নম্বর রাউন্ডে এবার আমি ইনক্রিজ করব, প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে তারপর একটা ইনক্রিজ, মানে একটা স্টিচ থেকে 2টা সিঙ্গেল ক্রোশে। এটাকে 6 বার রিপিট করব, তাহলে এই রাউন্ড আমাদের স্টিচ হয়ে যাবে 18টা। 3টা সিঙ্গেল ক্রোশে তারপর একটা ইনক্রিজ, একটা সিঙ্গেল ক্রোশে একটা ইনক্রিজ, এবার করব 4 নম্বর রাউন্ড। এই 4 নম্বর রাউন্ডে আবার ইনক্রিজ করব, প্রথমে পরপর 2টা সিঙ্গেল ক্রোশে করে নেব তারপর একটা ইনক্রিজ, এটাকেও আমরা 6 বার রিপিট করব। আর এই রাউন্ডের শেষে আমাদের স্টিচ হয়ে যাবে 24টা, 2টা সিঙ্গেল ক্রোশে একটা ইনক্রিজ। এবার করব 5 নম্বর রাউন্ড। এই 5 নম্বর রাউন্ডে আমি ব্যাক লুপ থেকে সিঙ্গেল ক্রোশে করব, আমাদের চেনে যে 2টা লুপ থাকে তার ব্যাক লুপ থেকে আমি সিঙ্গেল ক্রোশে করব, প্রত্যেকটা স্টিচ থেকে 1টা করে সিঙ্গেল ক্রোশে। এবার করব 6 নম্বর রাউন্ড। এই রাউন্ডে প্রত্যেকটা স্টিচ থেকে 1টা করে সিঙ্গেল ক্রোশে করে নেব, আর আমাদের টোটাল স্টিচ 24টাই থাকবে। এবার আমি করব 7 নম্বর রাউন্ড। এই 7 নম্বর রাউন্ডে ডিক্রিজ করব, প্রথমে করব পরপর 2টা সিঙ্গেল ক্রোশে তারপর একটা ডিক্রিজ, মানে 2টা স্টিচ থেকে 1টা স্টিচ করে নেব। এটাকে আমরা 6 বার রিপিট করব, এটাকে 6 বার রিপিট করব। আর এই রাউন্ডের শেষে আমাদের স্টিচ হয়ে যাবে 18টা, 2টা সিঙ্গেল ক্রোশে একটা ডিক্রিজ, 2টা সিঙ্গেল ক্রোশে একটা ডিক্রিজ। এবার রাউন্ড 8 থেকে 11, মানে 4টা রাউন্ড, 8 9 10 11, এই 4টা রাউন্ড আমি এই 18টা সিঙ্গেল ক্রোশেকে রিপিট করব। 4টা রাউন্ডে কোনো ইনক্রিজ করব না, জাস্ট প্রত্যেকটা স্টিচ থেকে 1টা করে সিঙ্গেল ক্রোশে করে নেব 4টা রাউন্ডে। আমি 11 নম্বর রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি, এবার করব রাউন্ড 12। এই 12 নম্বর রাউন্ডে আবার ডিক্রিজ করব, প্রথমে করে নেব পরপর 4টা সিঙ্গেল ক্রোশে, 2 3 4, এবার করব 1টা ডিক্রিজ, মানে 2টা স্টিচ থেকে 1টা স্টিচ করব। এই 4টা সিঙ্গেল ক্রোশে 1টা ডিক্রিজ, এটাকে 3 বার রিপিট করব, তাহলে এই রাউন্ডের শেষে আমাদের স্টিচ হয়ে যাবে 15টা ডিক্রিজ, আবার 4টা সিঙ্গেল ক্রোশে 1টা ডিক্রিজ। এবার রাউন্ড 13 থেকে 16, মানে 13 14 15 16, এই 4টা রাউন্ড আমি 4টা রাউন্ড আমি এই 15টা সিঙ্গেল ক্রোশেকে রিপিট করব, আর কোনো ডিক্রিজ হবে না আমাদের। এবার জাস্ট 4টা রাউন্ডে আমি 15টা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। আমি এই 4টা রাউন্ড কমপ্লিট করে সুতোটাকে একটু বড় করে কেটে নেব।
আমি দুইটা হলুদ পা বানিয়ে কমপ্লিট করে নিয়েছি, আর একটা সুতোটা কিছুটা আমরা বড় করে রেখেছি, এটা সেলাই করব সেই জন্য। এবার এই পা আর হাতগুলোতে আমি অল্প একটু করে তুলো ভরে নেবো, এটাতে আমরা বেশি তুলো ভরবো না, জাস্ট আমাদের অল্প একটু করে তুলোর দরকার। এবার আমি এই হাত দুইটা আর পা দুইটা বক্সটার সঙ্গে সেলাই করে নেবো একটা সূচ দিয়ে। আমার এই বক্সটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা এইভাবে মোটা আর্ট পেপারগুলো নিয়েছি, আর এটাকে আমি এইখানে ঢুকিয়ে নেবো। তাহলে এটা কতটা স্ট্রং হয়ে গেলো দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে এটা খুব ইজি একটা ট্রিক, আপনারা যদি চান তাহলে এটাতে কাপড় লাগাতে পারেন। একবার ট্রাই করে দেখুন এই পেন্সিল বক্সটা, আশা করি আপনাদের পছন্দ হবে। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।